আকৌ হাতত বন্দুক তুলি লোৱাৰ হুংকাৰ প্ৰাক্তন এনডিএফবিৰ কেদাৰৰ। শান্তি চুক্তিৰ দাবী নমনাৰ ক্ষোভ চৰকাৰৰ বিৰুদ্ধে, ক্ষোভ বিটিআৰৰ মুৰব্বীৰ বিৰুদ্ধে। হাতত বন্দুক ধৰি লবলৈ বাধ্য হম, বেলেগ এটা ৰাস্তা লবলৈকে বাধ্য হম। শান্তি চুক্তিৰ নামত এনডিএফবিৰ প্ৰাক্তন কেদাৰসকলক হাৰাশাস্তি কৰাৰ অভিযোগ চৰকাৰৰ বিৰুদ্ধে। এনডিএফবিৰ শান্তি চুক্তিৰ কোনো এটা দফাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর বিটিআরের মুরব্বী প্রমোদ বড়ুয়ে পালন করব নোয়ার অভিযোগ তুলিছে এনডিএফবির কেদারসকলে, যার বাবে আন্দোলন অথবা পুনের হাতত বন্দুক তুলি লওয়ার বিস্ফোরক মন্তব্য এনডিএফবির কেদারসকলের। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া দেবে আজি বড় সকল পুতলা নিচিনা ভেকু ভাওনারে নাচুয়ে আছে, এটা আপনি করব নালাগিছিলে। আমি বহুত দুঃখ পাইছো, বিলেতে দিয়ে একটা মাংসত কাটি কেনে নিমখ ছিটাই দিয়ে কাম করা হেন হয়ে আছে, সেটা আমি বহুত দুঃখ পাই আছো। অতি শীঘ্রে যদি এই ব্যবস্থাটো নলয় তেতিয়াহলে আমি আজি সাজু আছো, অহাকালির পৰা আমি আন্দোলন করিম বা হাতত বন্দুক ধরে লবলৈ বাধ্য হম, বেলেগ একটা রাস্তা লবলৈকে বাধ্য হম। উল্লেখ্য যে শান্তি চুক্তির নামত ঘুরাই আনি রাজ্য সরকার অথবা বিটিআর প্রশাসনে সহায় সহযোগ নকরার অভিযোগ তুলিছে এনডিপির প্রাক্তন কেদারসকলে, আর এই অভিযোগতেই সোমবারে সংবাদমেলত পুনের জঙ্গললৈ উভতি যাওয়ার গর্জন প্রাক্তন এনডিএফবি কেডারর। আজি রিহেবিলিটেশন এক পয়সা পোৱা নাই, ঘরত থাকার পর খোয়ার পর শান্তি কোনো এটা পোৱা নাই, শান্তির নামত যে চুক্তি হয়েছে কোনো শান্তি পোৱা নাই, সেইভাবে সেইবর দায়বদ্ধ নিশ্চয় আপনাদের হব। তেওঁলোকতো শান্তির কারণে ঘুরি আহিছিল, তেওঁলোকতো জিয়াই থাকিবর কারণে সংস্থাপনের কারণে আহিছিল, ঘুরি শান্তি চুক্তি করেছিল, সেই চুক্তির মরমে আজি এবছর নহয় দেড় বছর উকলি গল, তদুপরি আমি কোনো এটা শান্তি চুক্তির নামত শান্তি হওয়া দেখা পোৱা নাই। শালবাড়ির পর নবকুমার দাসর রিপোর্ট, এনডি 24। আপুনি চাই আছে এনডি 24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।